পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। এই যে এখন আমার হাতে দেখছেন দুটি চন্দ্রমল্লিকার চারা, এই চারা দুটোর বয়স কিন্তু এক মাস। সুতরাং এই চারাগুলো তৈরি করতে আমাকে কিন্তু আরও এক মাস আগে মাদার প্লান্ট থেকে কাটিং করে এই চারাগুলোকে তৈরি করে নিতে হয়েছে। আপনি যদি এই মুহূর্তে কোনো নার্সারিতে যান, সেই নার্সারিতে কিন্তু এখনও চন্দ্রমল্লিকা চারা ওঠেনি। এই যে চারাগুলোর এক মাস বয়স, চারাগুলো যথেষ্ট বড় হয়েছে এবং আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ এবং এক তারিখে আমি ভিডিওটি তৈরি করছি এবং এক তারিখে কিন্তু এই গাছগুলোর এক মাস বয়স। আর আপনি যদি খুব ভালো গাছ করতে চান, সেই গাছ থেকে অনেক বেশি ফুল নিতে চান, গাছটাকে অনেক বুশি করতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেকটা আগেই এরকম নিজেই চারা তৈরি করে নিতে হবে। তা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এইরকম চারা মাদার গাছের কাটিং থেকে তৈরি করে নিতে পারেন। আমি অন্যান্যবারও ভিডিও করেছি কিন্তু এইবারের ভিডিওটা একদম আলাদা। আমি আমার গতবারের ভিডিওতে অনেকগুলো কমেন্টস পেয়েছি যেখানে দেখেছি আপনারা চারা লাগাবার পরে সেই চারাগুলো আস্তে আস্তে লাল হয়ে গোড়া শুকিয়ে মারা যায়। সুতরাং আজকে যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন, একটা অন্য পদ্ধতিতে একটা অন্য মিডিয়ামে আমি করার চেষ্টা করছি এবং আমি করেছি ওই চারাগুলো এবং আমি সম্পূর্ণটা আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে সেই পদ্ধতি মেনে করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের একটা চারাও মারা যাবে না। আপনারা যদি 100টা চারা লাগান তাহলে 100টা চারাই কিন্তু একদম সাকসেসফুলিভাবে গ্রো করবে এবং এরকম ঠিক চারা আপনারাও নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা। এখানে দেখুন কিছু চারা আমি কিন্তু গ্রো করেছি খুব সহজ পদ্ধতিতে এবং সাধারণ জিনিস দিয়ে। এখানে দেখুন মিষ্টির দোকানের যে প্যাকেটগুলো আমরা বাড়িতে যে মিষ্টি নিয়ে আসি সেই মিষ্টির প্যাকেটেই কিন্তু আমি গ্রো করেছি এবং এই চারাগুলো কিন্তু একদম সাকসেসফুলিভাবে গ্রো করেছে। এবং এখানে একটু লক্ষ্য করুন আপনারা, আমি কিন্তু এই চারাগুলো বালিতে মোটেও গ্রো করিনি, এটা গ্রো করেছি সিন্ডারে। এবং এই সিন্ডার আপনারা কোথায় পাবেন, কীভাবে সংগ্রহ করবেন বা প্রসেসটা কী, সম্পূর্ণ প্রসেসটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখন আমার হাতে আপনারা যেটা দেখছেন এটা কিন্তু সিন্ডার বা পোড়া কয়লা, এবং এটা যে কোনো পোড়া কয়লা নয়, এই কয়লাটা পাওয়া যায় একমাত্র কামারশালাতে এবং কামারশালা থেকে খুব সহজেই কিন্তু আপনি এটা সংগ্রহ করতে পারেন। আমি যেমন আমাদের পাশেরই একটা কামারশালা রয়েছে সেখান থেকে সংগ্রহ করে নিয়েছি এবং তার জন্য কিন্তু ওরা কোনো পয়সা নেয়নি, আমি কিছুটা সিন্ডার ওদের কাছ থেকে কালেক্ট করে নিয়েছি। এবং আপনি যখন আনবেন তখন কিন্তু সিন্ডারগুলো এরকম চাকা চাকা থাকবে, তবে এরকম চাকা চাকা সিন্ডারে কিন্তু আপনি কাটিংগুলোকে গ্রো করতে পারবেন না, এর জন্য আপনাকে একটা প্রসেস করতে হবে। আমি বলে দিচ্ছি আপনারা কী প্রসেসে এগুলোকে গ্রো করে নেবেন। এই যে সিন্ডারগুলো দেখছেন আপনি যখন কামারশালা থেকে আনবেন তখন এরকম চাকা চাকা মতো থাকবে, এইগুলোকেই কিন্তু আপনি ভারী শক্ত কিছু দিয়ে একটু আঘাত করলেই এগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবং এগুলো যখন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে চন্দ্রমল্লিকার কাটিং বসানোর জন্য উপযুক্ত হয়ে যাবে। যেমনটা আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি, আমি এটা হাতুড়ির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, একটু হাতুড়ি দিয়ে জোরে বাড়ি দিলেই কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বালিয়ে নেওয়ার পর এই সিন্ডারগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ধুলো ময়লা না থাকে, তারপরেই কিন্তু এই সিন্ডারটা চন্দ্রমল্লিকার কাটিং বসানোর উপযুক্ত হবে। আপনার লাগবে এইরকম পাত্র আপনি নিতে পারেন যার মধ্যে আপনি এই কাটিংগুলোকে গ্রো করতে পারেন, ছোটো হতে পারে এইরকম ছোটো পাত্র নিতে পারেন যার নিচটা আপনাকে কিন্তু এরকম ফুটো করে নিতে হবে। যে দেখুন আমি চারিদিকে ফুটো করে নিয়েছি যাতে জলটা ড্রেনেজ হয়ে যায় খুব সহজেই, এরকম ফুটো করে নিতে হবে এইরকম। বা আপনি এইরকম প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন, এরকম নিচটা আপনাকে ছিদ্র করে নিতে হবে যাতে জলটা সহজেই নিচ থেকে ড্রেনেজ হয়ে যেতে পারে, এইরকম পাত্রে করতে পারেন। আমি এই পাত্রে এবং এই পাত্রে, এই দুটো পাত্রেই আপনাদের করে একবার দেখাচ্ছি। একটু চেপে চেপে সিন্ডারগুলো দিতে হবে, ভালো করে চেপে দেব হাত দিয়ে যাতে এয়ার গ্যাপ না থাকে। দেখুন এর মধ্যে যা জল আছে সেটা কিন্তু নিচ থেকে অলরেডি বেরোতে শুরু করেছে। এবার আমরা এই পাত্রটিতে সিন্ডার ভরব, একদম সহজ পদ্ধতি এই পদ্ধতি। সিন্ডারগুলোকে খুব ভালোভাবে চেপে দিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার গ্যাপ না থাকে, কারণ এয়ার গ্যাপ থাকলে পরেই সেখান থেকে কিন্তু একটা ছত্রাকের আক্রমণের সম্ভাবনা থাকবে। চন্দ্রমল্লিকার কাটিং বসাবার জন্যে তার পাত্রটা কিন্তু এবার রেডি, এবার আমাদের কাটিংটাকে সংগ্রহ করে আনতে হবে। চলুন আমার যে মাদার প্লান্ট আছে সেই প্লান্টগুলো থেকে আগে কাটিংগুলো সংগ্রহ করে নিই। আমার মাদার প্লান্ট, যেই প্লান্টগুলোকে আমি গত বছর ফুল হবার পরেই কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম যাতে এই বছর আমি এর থেকে কাটিংগুলো নিয়ে চারা করতে পারি।
তা আজকে আমি এখন এই গাছগুলো থেকেই কিন্তু কাটিং নেব। তবে এই গাছগুলো থেকে কাটিং নেবার আগে আপনাদের যে কাজটা করতে হবে, দেখুন এই আমার এই গাছগুলো সব কিন্তু মাটিতে নেই। এই যেমন এই গাছটা রয়েছে দেখুন মাটিতে, এর বেস্টটা হচ্ছে মাটি, মাটিতে সংরক্ষণ করা আছে। কিন্তু পাশের গাছটি দেখুন, এই গাছটি কিন্তু মাটিতে নেই, এই গাছটি রয়েছে সিন্ডারে। সুতরাং এই দুটি গাছের ক্ষেত্রেই কিন্তু এই কাটিং নেবার পূর্বেই আপনাকে একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা যখনই এইসব গাছ থেকে কাটিংগুলো নেব, তার অন্তত 15 দিন আগে যদি বেস মাটির হয় তাহলে সেই ক্ষেত্রে সেই গাছে 2 চামচ সর্ষের খোল, গুঁড়ো সর্ষের খোল ভালো করে চারিদিকে ছড়িয়ে জল দিয়ে আমরা রেখে দেবো। ঠিক 15 দিন পরে দেখুন এরকম নতুন নতুন শাখা বেরোবে কাটিং নেবার মতো। এই যখনই এরকম নতুন নতুন শাখাগুলো বেরোবে তখনই কিন্তু এর থেকে আমরা কাটিংগুলো নিতে পারবো। এবং তারপরেই যেটা এই যেমন ঘ্যাসে রয়েছে এটা বা সিন্ডারে রয়েছে যেই গাছটা, এই গাছটাতে কিন্তু আপনাকে ঠিক 15 দিন আগেই, এখানে সর্ষের খোল দিলে হবে না, এখানে কিন্তু আপনাকে দিতে হবে এনপিকে, যে কোনো রেশিওর এনপিকে, 20-20-20 বা 19-19-19, যে কোনো সম রেশিওর এনপিকে ঠিক কাটিং নেবার 15 দিন আগে দিয়ে দিতে হবে। দিলে পরেই এরকম নতুন নতুন শাখা পোশাখাগুলো বেরোবে এবং এই নতুন নতুন শাখা পোশাখাগুলোই কিন্তু আমরা কাটিংয়ের জন্য নিয়ে নেবো। দেখুন আমার প্রত্যেক কটা গাছেই কিন্তু নতুন নতুন যথেষ্ট শাখা প্রশাখা বেরিয়েছে, যেগুলো থেকে আমি এখন কাটিং নেব। মাদার প্ল্যান্ট থেকে এই কাটিংগুলো আমি সংগ্রহ করে নিয়ে এসেছি এবং এই কাটিংগুলোই আমি গ্রো করব। এটা আমার একটা মাদার প্ল্যান্ট, দেখুন এটা কিন্তু 4 ইঞ্চি টপে বসানো রয়েছে। এই মাদার প্ল্যান্টের ভ্যারাইটিটা কিন্তু একটু আলাদা, এই ভ্যারাইটির গাছ আমার কাছে ছিল না, তাই আমি এটা একটা বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে এনেছি এবং এই প্ল্যান্টটা থেকেই কাটিং নিয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ওই চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট থেকে কাটিংগুলো সংগ্রহ করবেন। সবার আগে হচ্ছে এই কাটিংগুলো সংগ্রহ করবার জন্য আমাদের একটা ছুরি, কাঁচি বা ব্লেড দরকার হবে। আমি এখন এই কাটারটা দিয়েই কিন্তু এই মাদার প্ল্যান্ট থেকে কাটিংগুলোকে নেব। আপনারা ছুরি, কাঁচি বা ব্লেড যাই দিয়ে কাটিংগুলোকে কাটেন না কেন, অবশ্যই সেটিকে কিন্তু খুব ভালো করে জীবাণুমুক্ত করে নেবে। কাটিং নেওয়ার সময় আমরা সবসময় লক্ষ্য করবো যেই ডালগুলো পুষ্ট, মোটা এবং ভালো, যেটা থেকে গাছ হবে সেগুলোই কিন্তু নেব। আমরা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করবার জন্য কাটিং নিচ্ছি না, যেহেতু আমরা নিজেরা গাছ তৈরি করব। সুতরাং এই মাদার প্ল্যান্টের সবথেকে সেরা যে ডালগুলো রয়েছে, মোটা মোটা সতেজ, সেই ডালগুলোকে কিন্তু আমরা নেব। এখানে যেমন দেখুন খুব সুন্দর এই ডালটা, আমরা এই ডালটা নেব এবং কতকে 2.5 ইঞ্চি কিন্তু আমরা এই কাটিংগুলোকে নেব। নিয়ে পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব যাতে এই নিচে পাতাগুলো না থাকে। ঠিক এই রকম কাটিংগুলোকে কিন্তু আমরা সংগ্রহ করব। এই যে দেখুন এটাও যথেষ্ট ভালো একটি ডাল এবং আমরা এই ডালটাকেও কাটিং হিসেবে নেব। এবং নেবার সময় আপনারা লক্ষ্য করলেন আমি কিন্তু একটু ত্যাচড়া করে কাটলাম, যেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটা বলে। আমরা কিন্তু সেরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেই কেটে এই কাটিংগুলোকে নেব। এইখানে দেখুন আমার আগেই চারা তৈরি করা রয়েছে এবং এই চারাগুলো কিভাবে তৈরি করলাম আমি সেই পদ্ধতিতেই আপনাদের দেখাচ্ছি। এবং এই পদ্ধতিটাতে আমি কিন্তু কোনো ছত্রাকনাশক ব্যবহার করিনি বা কোনো রুটিং হরমোন ব্যবহার করিনি। আমার কাছে দেখুন ছত্রাকনাশক এবং রুটিং হরমোন বা কাটিং এইড যাই বলেন না কেন, সেটা কিন্তু আমার কাছে রয়েছে, সেটা আমার কাছে রয়েছে। আমি কিন্তু এইগুলো তৈরি করতেও কোনো রুটিং হরমোন বা কোনো ছত্রাকনাশকের ব্যবহার করিনি এবং এখনও ঠিক ওই একই পদ্ধতিতে কোনো রুটিং হরমোন বা ছত্রাকনাশক ছাড়াই কিন্তু এই চারাগুলোকে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব, এই কাটিংগুলোকে বসাবার জন্যে এই সিন্ডারের মধ্যে ছোটো ছোটো ছিদ্র করে নেব, যাতে খুব সহজেই কাটিংগুলো ভেতরে ঢুকে যেতে পারে, যাতে কাটিংগুলোতে কোনো চোট আঘাত না পায়। আমরা যে কটা চারা বসাবো ঠিক সে কটা এরকম ছিদ্র করে দিতে হবে। আমি এখানে 5-6টাই চারা বসাবো। তারপরে কি করতে হবে আমাদের, কিচ্ছু না, একদম সহজভাবে এই রকম কাটিংগুলো বসিয়ে দিয়ে গোড়াটা একটু হালকা করে চেপে দিতে হবে। এটা আঙুল দিয়েই চেপে দেওয়া যায়, ব্যাস আমাদের কিন্তু কাটিংগুলো বসানো হয়ে গেল। এর থেকে সহজ পদ্ধতি আর কিছু আছে কি না আমার জানা নেই, একদম সহজ পদ্ধতি, এই রকম আঙুল দিয়ে চেপে দিলেই হবে। এবং এর প্রত্যেক কটা চারা কিন্তু গ্রো করবে, একটা চারাও মিস হবে না, এটা আমি কথা দিচ্ছি আপনাদের, এর প্রত্যেক কটা চারা গ্রো করবে, একটা চারাও কিন্তু মিস হবে না। এইরকমভাবে আপনাকে জাস্ট বসিয়ে দিতে হবে।
এই দুটো পাত্রেই কিন্তু আমরা কাটিংগুলো সঠিকভাবে একদম বসিয়ে দিয়েছি। এবং এই কাটিংগুলো বসাবার পরে এতে কিন্তু এই মুহূর্তে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যখন এই সিন্ডারগুলো ধুয়েছি তখনই কিন্তু অলরেডি এর মধ্যে জল রয়ে গেছে। সুতরাং নতুন করে আর জল দেওয়ার দরকার নেই। আমরা জল দেবো যখন দেখবো সিন্ডারগুলো শুকিয়ে এসছে, তখনই কিন্তু আমরা ওপর থেকে এরকম ছিটিয়ে হালকা হালকা জল দেবো। এইরকম সিন্ডারগুলো শুকিয়ে এলেই জল দিতে হবে, সিন্ডার যদি না শুকায় ভেজা থাকে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কিন্তু এতে অতিরিক্ত জল দিলে কাটিংগুলো পচে যাবে, সুতরাং এগুলো একটু টান টান রাখবেন। যখনই দেখবেন এই সিন্ডারগুলো শুকিয়ে আসছে তখনই বা গাছগুলো পুরো ঝিমিয়ে যাচ্ছে, তখনই কিন্তু হালকা জলের ছিটা ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছগুলো কাটিংগুলো আবার দাঁড়িয়ে যাবে। এইভাবে করলে পরে আশা করি আপনার একটি কাটিংও নষ্ট হবে না, প্রত্যেক কটা কাটিংই গ্রো করবে। এবং গ্রো যে করবে তার প্রমাণ হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি একবার আপনাদের। এই যে এখানে আমি যে কাটিংগুলো করেছি এগুলোর বয়স প্রায় 22-23 দিন বয়স হলো, এবং আমি এগুলো এবার উঠিয়ে আপনাদের দেখাবো যে কতটা শেকড় হলো। আমি কিন্তু এখনও দেখিনি 22-23 দিনের পরে এর কী অবস্থায় আছে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাহ, দেখুন যথেষ্ট শেকড় এসছে 22-23 দিনে, কিন্তু কোনো রুটিং হরমোন ছাড়া, কোনো ছত্রাকনাশক ছাড়া। কোনো ছত্রাকনাশক এতে আমি স্প্রেও করিনি বা কোনো রুটিং হরমোনও এর মধ্যে প্রয়োগ করিনি, তাতে দেখুন যথেষ্ট ভালো শেকড় এসছে। এগুলোকে কিন্তু এখন সহজেই প্রতিস্থাপন করা যাবে 4 ইঞ্চি টবে। এই একটার পাত্রে দেখালাম, আমি আরও একটা দেখিয়ে দিই আপনাদের। এখানেও একটা পাত্র আছে, এইটাতেও দেখিয়ে দিই। দেখুন এটাতেও কিন্তু শেকড় চলে এসছে, দেখুন যথেষ্ট ভালো শেকড় এসছে এটাতেও। আমি এই পাত্রটাতেও একবার দেখিয়ে দিই। অসাধারণ, দেখুন কত সুন্দর শেকড় এসছে, কত সুন্দর রুট এসে গেছে। কোনো হরমোন পাউডার ছাড়া, কোনো ছত্রাকনাশক ছাড়াই কিন্তু এই চারাগুলো তৈরি হয়েছে এই সিন্ডারে। আপনারাও যদি এই সিন্ডারে তৈরি করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের একটি চারাও কিন্তু আপনাদের মিস হবে না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।